হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইতিহাসের একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো যেটি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলে ভিডিও শুরু করা যাক একটা বলছে ঠিক উত্তরটি বেছে নাও যে কোনো পাঁচটি একটা বলছে আদিবৈতিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হল এ মহাকাব্য বিস্তা সি ঋগ্বেদ নাকি ডি লিপি নেক্সট দুটা বলছে মিথা মেঘালিতা বলা হয় এ পাথরের খ্যান্নাকে বি পাথরের গাড়িকে সি পাথরের সমাধিকে নাকি ডি পাথরের টিলাকে এরপর রয়েছে তিন নব প্রশ্ন গৌতম বুদ্ধ জন্মেছিল এ লিচ্ছবি বি হর্ষাঙ্গ সি শক্য নাকি ডি মৌর্য বংশে চারেরটা বলছে পার্শ্বনাথ ছিলেন এ মগধের রাজা বি বজিদের প্রধান সি জয় জৈন তীর্থঙ্কর নাকি শ্রী বৌদ্ধ সন্ন্যাসী এরপর পাঁচেরটা বলছে আই হোল প্রশস্তি রচিতা হলেন এ সমুদ্রগুপ্ত বি দ্বিতীয় পুলকেশী সি রবিকীর্তি নাকি ডি সিমুক এরপর দেখো ছয়টা বলছে নিজের বই ইন্ডিকাতে চন্দ্রগুপ্ত মৌর্য শাসনের কথা লিখেছেন এস সেলুকাস জৈনিক গ্রিক নাবিক সি মেগাসিনিস নাকি ডি ডিও দোরাস এরপর দুই দেখো প্রশ্ন বলছে স্তম্ভ দুটি মিলিয়ে লেখো যে কোনো পাঁচটি কয় স্তম্ভে রয়েছে দেখো শতমান এক নম্বর শতমান দু নম্বর বেদের অপর নাম তিন নম্বর হিনজান মহাজান চার নম্বর বলছে দ্বাদশ অঙ্গ পাঁচ নম্বর বলছে কনিষ্ক আর নম্বর বলছে স্কন্দগুপ্ত এবার ক্ষয়স্তম্ভে রয়েছে এ জৈন ধর্ম বি বৌদ্ধ ধর্ম সি গুপ্তরাজ ডি রাজ ই শ্রুতি আর এ বৈদিক মুদ্রা এরপর দেখো তিনের দেখো প্রশ্ন বলছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো দুই তিনটি বাক্যের মধ্যে এ বেদের কয়টি অংশ কি কি দুই নম্বর আর্য সত্য বলতে কি বোঝায় তিন নম্বর কুষাণ কারা তার শ্রেষ্ঠ রাজা কে এরপরে চারিদিকে প্রশ্ন বলতে দেওয়া প্রশ্ন নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো চার পাঁচটি বাক্যের মধ্যে এক একটা বলছে বর্ণভেদ প্রথা কীভাবে শুরু হয়েছিল দুই নম্বর রাজতান্ত্রিক মহাজন পদ ও অরাজতান্ত্রিক মহাজন পদ বলতে কী বোঝো তিন নম্বর কলিঙ্গ যুগের ফলাফলের যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের কি সম্পর্ক ধর্ম তার শাসনকে কতটা প্রবাহিত করেছিল পাঁচের দাগে প্রশ্ন বলছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আট দশটি বাক্যের মধ্যে এক নম্বর বলছে চতুরাশ্রম সম্পর্কে টিকা লেখো দুই নম্বর বলছে বৌদ্ধ ধর্মের মূল কথা সম্পর্কে বর্ণনা করো আর তিন নম্বর বলছে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো